ফুরফুরা শরীফ জমিয়তে ওলামায়ে বাংলা রাজারহাট থানা কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির, গুণীজন সংবর্ধনা ও দুস্থদের মশারি সহ বস্ত্র ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় রাজারহাটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি পীরজাদা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, কোষাধ্যক্ষ পীরজামাতা জনাব আজমাতুল্লাহ সিদ্দিকী সাহেব, বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, মাঝেরহাট দরবার শরীফের মুখ্য নির্দেশক তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব এবং উপপ্রধান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আয়োজক ডক্টর কবির আহমেদ, থানা কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম। মোটামুটি 110 মতো পেশেন্ট দেখা হয়ে গেছে এখন অবধি আমাদের, মোটামুটি 3টে সাড়ে 3টে যেরকম যা পেশেন্ট থাকবে, মোটামুটি 200-র আশেপাশে আমরা এক্সপেক্ট করছি। হ্যাঁ হ্যাঁ, 200 মতো। সৌম্যকান্তি মজুমদার, থ্যাংক ইউ। জি, আল্লাহ রহমে যা হয়েছে ইনশাল্লাহ খুবই ভালো, এইরকম প্রচেষ্টা থাকা দরকার। বুঝলেন, যাই হোক, এই এইগুলোই আমি শেষ করছি। হ্যাঁ, আজকে জমিয়তে ওলামা বাংলার পক্ষ থেকে পিস চক্ষু পরীক্ষা ও আরও সম্মাননা অনুষ্ঠান আছে, বার্তা দিতে চাইলেন বাংলা মানুষের কাছে? দেখুন, আমাদের জমিয়তে ওলামা বাংলা পশ্চিমবঙ্গের অনেক পুরাতন সংগঠন, 2021 সালে 100 বছরে পদার্পণ করছে। এই সংগঠনের বর্তমান আমাদের সভাপতি ফুরফুরা শরীফের, আমাদের জমিয়তে ওলামা বাংলার 1921 সালে মুজাদ্দিদে জামান আমিরুল শরিয়াত আলা হজর দাদা হজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে, যখন উনি জমিয়তে ওলামা হিন্দের সঙ্গে যুক্ত ছিলেন, জমিয়তে ওলামা হিন্দ স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সাথে যুক্ত হওয়ার জন্য উনি জমিয়তে ওলামা হিন্দ ত্যাগ করে জমিয়তে ওলামা বাংলা আসাম নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন। সেই সংগঠন আমরা যখন রাজ্য সরকারের কাছে রেজিস্টার্ড করি আসামটাকে বাদ দিয়ে জমিয়তে ওলামা বাংলা, তার সভাপতি ছিলেন পীর শাহ সুফি আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, সহ সভাপতি ছিলেন মরহুম আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী, পীর আবুল ফারা সিদ্দিকী, পীর মরহুম নুরুদ্দিন সিদ্দিকী, এবং সম্পাদক ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব বদরুদ্দিন আজহারি সাহেব। তারপর দীর্ঘদিন ধরে আমরা সংগঠনের কাজ করে যাচ্ছি। আমাদের রাজারহাটে মানে স্বনামধন্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের রাজারহাট 1 নম্বর অঞ্চল কমিটির সভাপতি হাজি রশিদ আহমেদ সাহেবের উদ্যোগে রাজারহাট থানা কমিটির সহযোগিতায় আজকে আমাদের এলাকা শিক্ষক দিবস উপলক্ষে, আজকে প্রোগ্রামটা শিক্ষক দিবস উপলক্ষে করা হচ্ছে। এখানে দুস্থদের মধ্যে মশারি বিলি করা হবে, এলাকার গুণীজন শিক্ষক, বিশিষ্ট ফুটবলার, বিশিষ্ট ব্যক্তি যারা কোভিডের সময় মানুষের পাশে থেকে মানুষকে সেবা দিয়েছে, সেই সকল মানুষকে আমরা সীমিত ক্ষমতার মধ্যে সংবর্ধিত করব। আমাদের মঞ্চে থাকবেন আমাদের সংগঠনের কর্ণধার পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, থাকবেন আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ সৈয়দ আজমতুল্লাহ সিদ্দিকী, থাকবেন থাকবেন আমাদের স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় মহাশয়, থাকবেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কবির কর মহাশয়, থাকবেন আমাদের স্থানীয় প্রধান রঞ্জন দাস, এবং আমাদের সংগঠনের হিতাকাঙ্ক্ষী এই অঞ্চলের উপপ্রধান সাইফুল ইসলাম সাহেব, এবং আরএফএ ক্লাবের সম্পাদক বিশিষ্ট ফুটবলার কল্যাণ লোধ, আমাদের সংগঠনের রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর থানা কমিটির প্রত্যেকেই আছে, একবার সবাইকে দেখেন। সবচেয়ে পুরাতন সংগঠন থাকতে, জমিয়তে ওলামা বাংলা থাকতে, বিভিন্ন সংগঠন আজকে প্রবর্তিত হচ্ছে,
পুরাতন সংগঠনকে নিয়ে গঠন করে কেন চালাচ্ছে না? দেখুন, সংগঠন অনেকে অনেক সংগঠন হচ্ছে, আগামীতেও হবে, কিন্তু আমরা মোজাদ্দেদে জামান, আমিরুল শরীয়ত, দাদা হুজুর পীর কিবলার নিজে হাতে প্রতিষ্ঠিত সেই সংগঠনের যিনি কর্মকর্তা হবেন, সেই সংগঠনের সঙ্গে বাংলার মানুষ থাকবেন, বাংলার মানুষ সেই সংগঠনের হয়েই কাজ করবেন। না, আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে ইয়াস দুর্গতদের মধ্যে সবথেকে বেশি ত্রাণ জমিয়ত উলামা বাংলার পক্ষ থেকে আমাদের স্বনামধন্য পীর সভাপতি ইমরান উদ্দিকী সাহেবের উপস্থিতিতে, সৈয়দ সাজ্জাদ সাহেব, সৈয়দ আজমতুল্লাহ সাহেবের উপস্থিতিতে আমরা উত্তর চব্বিশ জেলা থেকে উদ্যোগে রাজারহাট থানা কমিটির ব্যবস্থাপনায় এবং জমিয়ত উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় লক্ষাধিক টাকার ত্রাণ দিয়েছি। একাধিক বর্ণ আমরা অষ্টমবার ত্রাণ দিয়েছি, ওখানে চশমা বিলি করেছি, ত্রিপল দিয়েছি, শাড়ি দিয়েছি, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেছি এবং আগামী দিন আমরা ওখানে কিছু নাইটি, কিছু গামছা বিলি করব, এই প্রোগ্রাম আছে। আমি কবির আহমেদ, এই সংগঠনের আমি চক্ষু, আমি মাড়োয়ারি রিলিফ সোসাইটিতে বসি এবং জমিয়ত উলামা বাংলা উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য সংগঠক। দেখুন, সম্বন্ধনা বলতে জমিয়ত উলামা বাংলা রাজারহাট থানা কমিটি, আমি তো মনে করছি যারা আমাদের জমিয়ত উলামা বাংলা বহু ত্রাণ, বহু সাহায্য সহযোগিতা করেছে। আর আসলে এই সংগঠনটা শুধু ত্যাগ করারই সংগঠন, এর মধ্যে কোনো রাজনীতি নেই, কোনো স্বার্থ নেই, শুধু এগিয়ে যাওয়া আর দুরস্থ মানুষ, অসহায় মানুষকে দেখা। তাতে চক্ষু পরীক্ষা হতে পারে, স্বাস্থ্য শিবির হতে পারে, কি ত্রাণ হতে পারে, এমনকি মানে এই এলাকার জ্ঞানীগুণী শিক্ষিত ডাক্তার, খেলোয়াড়, বিশিষ্ট ব্যক্তিদের মানে একটা সম্বন্ধনা অনুষ্ঠান হতে পারে। আজকে উদ্দেশ্য আমাদের এটা, সংগঠনটা এটাই উদ্দেশ্য করে এগিয়ে এসছে যে আজকে সম্বন্ধনা অনুষ্ঠান, সেই সঙ্গে চক্ষু পরীক্ষা থাকবে, স্বাস্থ্য পরীক্ষা থাকবে এবং দুরস্থ লোকেদের কিছু মশারি বিতরণও হবে। এইভাবেই আমরা এগিয়ে যাই। আমরা এই বিভিন্ন রকম, এর আগে আমফানের বা এই জোশের যে তাণ্ডব চলল, তাতে আমরা আশা করে বলতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ত্রাণ দিয়েছি, এমন এমন জায়গায় গিয়ে ত্রাণ দিয়েছি যারা কোনোদিনই কিছু পায়নি, তাতে শাড়ি পেয়েছে, তিরপল পেয়েছে, খাবার পেয়েছে, ওষুধ পেয়েছে, ডাক্তার পেয়েছে, মানে কোনো দিক দিয়ে আমরা এই দিকে খামতি নেই। তবে এটা রাজনৈতিক ব্যাপার না, একটি সংগঠনটা দাদা হুজুর কেবলা অনেক সংগঠনই করেছেন, যখনই দেখেছেন যে ওটা রাজনৈতিকের হাওয়া লাগছে তখনই সংগঠনের নাম চেঞ্জ করে আবার অন্যটা করেছেন। আমি শেখ এনায়েত, হাজি শেখ এনায়েত আলী, রাজারহাট থানা কমিটির অন্তর্গত কীর্তিপুর টুয়ের অঞ্চল সভাপতি। আমরা জমিয়ত উলামা বাংলা সকলের সদস্য, এই জমিয়ত উলামা বাংলা কেন্দ্র কমিটির সভাপতি জনাব পীর আল্লামা মাওলানা মুফতি ইমরানউদ্দিন সিদ্দিকী সাহেবের আদেশে আমরা রাজারহাট শাখা কমিটির তরফ থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ আমরা করে থাকি। আজকে বিশেষ করে রাজারহাট থানা কমিটির উদ্যোগে এবং রাজারহাট এক নম্বর অঞ্চল কমিটির পরিচালনায় রাজারহাট আরএফএ খালাল মাঠের বিপরীতে একটি দ্বিতল ভবনে আমরা একটি চক্ষু শিবিরের আয়োজন করেছি এবং দুস্থদের মধ্যে মশারি বিতরণ এবং গুণীজনদের মধ্যে সম্বর্ধনা সভার অনুষ্ঠান আমরা করেছি। এখানে বিশেষ করে আমাদের রাজারহাট বিধানসভার আপনার বিধায়ক জনাব এই শ্রী তাপস চ্যাটার্জি মহাশয় আসবেন এবং আমাদের এই সংগঠনের কেন্দ্র কমিটির সভাপতি জনাব পীর আল্লামা মাওলানা মুফতি ইমরানউদ্দিন শেখ উনি থাকবেন। জমিয়ত উলামা বাংলা কেন্দ্র কমিটির কেশিয়ার সৈয়দ আজমতুল্লাহ সিদ্দিক সাহেব উনি থাকবেন এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম সাহেব উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন আমাদের এই ব্লক সভাপতি কবির কর মহাশয় এবং গুণীজন আরও অনেকেই উপস্থিত থাকবেন।
এ পর্যন্ত আমাদের প্রায় 100 টেস্টিং করা হয়ে গেছে। আরও মশারি আমরা 50 জনকে দিচ্ছি, আর গুণীজনদের আপনার প্রায় 80-70 জনকে আমরা সম্বর্ধনা দেব। আমার পরিচয় হচ্ছে আমি জমিতুল্লাহ বাংলা রাজার থানা কমিটির সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ সিরাজুল হক। ধন্যবাদ।